একটুও ঘুম আসছে না। আমাকে একটু ওষুধ দাও না যেন ঘুম আসে, স্বপ্ন আসে। জানো, আমি অনেকদিন ভালো কোনো স্বপ্ন দেখি না। স্বপ্ন দেখতে চাইলে ভালোবাসতে হয়, ভালোবাসায় থাকতে হয়, তাহলে স্বপ্ন এমনি চলে আসে। কে ভালোবাসবে আমায়? যদি বলি আমি, দয়া, অনুগ্রহ, উপহার, আমার উপহার তুমি গ্রহণ করবে না? পারবে না, তুমি আমাকে ভালোবাসতে পারবে না। তোমার কেন এমন মনে হচ্ছে বলো তো? আমি তোমাকে অনেক ভালোবাসবো, সারা জীবন অনেক ভালোবাসবো। ঘুমাতে দাও তো। ঘুম আসছে না, ওষুধ দিবে প্লিজ? বিরক্ত করো না তো, সকালে অনেক কাজ আছে। আমার ঘুম আসছে না, অনেক ঠান্ডা লাগছে।
খেয়েছো? না, এখনো খাওনি। আচ্ছা ঠিক আছে, যাও ফ্রেশ হয়ে নাও, আমি খাবার দিচ্ছি। কেন খাবে না? কেন রাগ করেছো? চলো খাবে। বললাম তো খাবো না। খেতে মন চাইলে খেয়ে নিও। আমার চোখে ধুলো দিয়ে তুমি এই রস নিয়ে ঘুরে বেড়াবে, আমি তোমাকে কিচ্ছু বলতে পারবো না, তাই না? তুমি বলবার মতো আমি এমন কি করেছি? আজকে আমার শরীরটা অনেক খারাপ লাগছিল, সেজন্য জয় আমাকে ডক্টরের কাছে নিয়ে গেছিল। কি জয় তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়? আমি কিচ্ছু জানি না, নাকি এমন কিছু হয়েছে যা আমি জানার সমস্যা? বাজে কথা বলো না। আমি বাজে কথা বলি? আর জয় মিষ্টি মিষ্টি কথা বলে, মধুর মধুর কথা বলে, এই জন্য সারাক্ষণ কানে জয় ফোনটা ধরে রাখো তুমি। জয়ের সঙ্গে আমি প্রয়োজনীয় কথা বলি, আর জয়ের সঙ্গে কথা বলতে আমার ভালো লাগে। ইদানিং তো তোমার সঙ্গে আমি কমিউনিকেট করতে পারি না। এখন তো তুমি তাই বলবে, জয়ের সঙ্গে তোমার কথা বলতে ভালো লাগে, জয়ের সঙ্গে তোমার ঘুরতে ভালো লাগে, জয়ের সঙ্গে আমি তোমার শরীরে কাছে আসতে, তোমার শরীরে যত জ্বালা হয়, তোমার যত নকামি শুরু হয়। এই তুমি কি হতে চাও? কি হতে চাও তুমি? অনেক বড় নায়িকা, সুপারস্টার, তুমি অ্যাক্ট্রেস হতে চাও? তুমি সারা পৃথিবীকে দেখাতে চাও হাউ ট্যালেন্টেড ইউ আর? কি করবে তুমি, চলে যাবে? যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও তুমি। আমার পায়ের নিচে তোমাকে আসতে হবে, আবার বলে দিলাম, আমার পায়ের নিচে। সত্যি চলে যাব আমি, আমি একদিন সত্যি চলে যাব। আমি শুধু জানতাম যে তোমার গায়ের রংটা কালো, তোমার মনটাও যে কালো এটা আমার জানা ছিল না। যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও বাড়ি থেকে, বেরিয়ে যাও। আমার জীবনে তোমার জায়গা নেই, তুমি বেরিয়ে যাও বলছি। Yeah.
মৃত্যুকে এত ভয় পাচ্ছি কেন? নিজের চোখে সিমিনকে এভাবে দেখাচ্ছে, মৃত্যু নিশ্চয়ই বেশি কষ্টকর নয়। আমাকে ছাড়াই সিমিন ভালো থাকবে, আনন্দে থাকবে, হাসবে। হাসছো কেন তুমি? আচ্ছা ঠিক আছে, আর আর হাসবো না। আচ্ছা আমার হাসি পেলে আমি কি করবো বলো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর হাসবো। চলো। কোথায়? যেখানে তুমি আর আমি ছাড়া আর কেউ থাকবে না, যেখানে তুমি আর আমি অনেক শান্তিতে থাকতে পারবো, আমাদের আশেপাশে কেউ থাকবে না, কেউ না। পদ্ম ফুলের লোভে গোবরে পা দিলে শরীরে গন্ধ হবে, লোকে থুতু ছিটাবে। তুমি আমার সাথে যাবে কিনা বলো। না, হয়তো তাই। তোমাদের মতো মেয়েদের একটা পুরুষে কখনো তৃপ্ততা আসে না। অনেক পুরুষ লাগে তোমাদের, তাই তোমাদেরকে যখন যেভাবে খুশি ব্যবহার করা যায়, আবার ব্যবহার শেষ হলে ছুঁড়ে ফেলা যায়, ছুঁড়ে ফেলা যায়। রাগ করছো কেন? আমি তো তোমাকে সত্যিই ভালোবাসি। আর এত আড়ষ্ট হয়ে থাকলে কি চলবে? চলবে না। মুভমেন্ট গুলোকে আরো ডেফিনেট করতে হবে। একটা দৃশ্য একা খেয়ে ফেলবার জিনিস নয়, তুমি একাই খেয়ে ফেলবে। কো-অ্যাক্টরসকে বুঝে দুজন মিলে কাজটা করতে হবে, রাইট? কিন্তু এর মধ্যে কোনো কিন্তু নেই সিমেন্ট। আমি তোমাদের বলেছি, এটা থিয়েটার, এটা স্টার জলসভা জি বাংলার সিরিয়াল নাটক না, যে জামাটা পড়লেই চলবে, প্যান্ট পরার কোনো দরকার নেই, কারণ ক্যামেরাটা বুক থেকে ধরবে। তোমাদের নিয়ে আমি আর পারছি না, আমি আর কিছু জানি না। মন চাইলে কাজটা মনোযোগ দিয়ে করো, আর তা না হয় সিনেমায় নেমে যাও, রাতারাতি অনেক বড় কিছু হয়ে যাবে। থিয়েটার এত সহজ না।
এই যে মিস্টার, আপনাকে এর আগে তো কখনো দেখিনি। প্রাতক ভ্রমণটা কি আজ থেকেই শুরু করলেন? রাইট, যা ভেবেছি। কিন্তু প্রশ্ন হচ্ছে হোয়াই, কেন? আপনার তো স্বাস্থ্য রক্ষা বা স্বাস্থ্য অর্জনের জন্য হাঁটার বয়স এটা না। আমাদের মতো বুড়োরা প্রাণপণে হাঁটছে, কারণ ওই যে আজরাইল, ফেরেশতা আজরাইল আমাদের পিছে ধেয়ে ধেয়ে আসছে তার নাগালে বাইরে থাকার জন্য। আবার ওই যে মহিলারা হাঁটছে মেদভার হ্রাস করার জন্য, ভয় কখন আবার তার স্বামীর নজরটা ওই কম বয়সী তন্মিলতার দিকে চলে যায়। আর কম বয়সীদের দেখলেই বোঝা যায় ওরা সব অ্যাথলেট, ওই স্বাস্থ্যটা ঠিক করছে প্রতিযোগিতায় সফলতার জন্য। কিন্তু আপনাকে তো আমি এর কোনোটার মধ্যেই ফেলতে পারছি না। মাফ করবেন, বুড়ো মানুষ তো একটু বেশি কথা বলে ফেলি। আচ্ছা ঠিক আছে, আপনাকে বলতে হবে না। দেখি আমি একটা আন্দাজ করি, মিলে কিনা দেখেন তো। রাতে ঘুম হয় না, আর ঘুম হলেও মাঝরাতে ঘুম ভেঙে কোথায় যেন ঘুমটা উধাও হয়ে যায়, তাই না? তাই আপনি ঠিক করেছেন যে বিছানায় বসে থাকার চেয়ে এখানে এসে বসে থাকাটাই ভালো, তাই না? হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে কেন আপনার ঘুম হয় না? এবার বলি, ঘুম কেন হয় না? আপনার ভিতরটা রাগে কষ্টে এবং সবচেয়ে বেশি ঘৃণা একেবারে তোলপাড় হয়ে যায়। ঘুম হবে কি করে, কেন এমন হচ্ছে তাও বলি। আপনার প্রাণপ্রিয় মনের মানুষ, মানে আপনার স্ত্রী আপনার সঙ্গে প্রতারণা করেছে বা এখনো করছে। বিত্তে পদে ঐশ্বর্যে আপনার চাইতে সফল মনে করে অন্য কারোর সঙ্গে ভিড়তে চাচ্ছে। আপনি এত কিছু কি করে জানেন? আন্দাজ আন্দাজ, সবার বেলায় এরকম ঘটে কি না? তাই আসলে আমাদের ভালোবাসাটা ততক্ষণ যতক্ষণ হিসেবের মিলটা ঠিক থাকে। হিসেবটা একটু অমিল হলে বা বেমিল হলেই সব গণ্ডগোল হয়ে যায়। যান, হিসেবটা মিলানোর চেষ্টা করুন। যাই, নাতনিটাকে স্কুলে নিয়ে যেতে হবে, তা না হলে আমার হিসাবে একেবারে গরমিল হয়ে যাবে, এলোমেলো হয়ে যাবে। বাজি, এই কার্ডটা আপনি রাখুন, প্রয়োজন হলে প্লিজ সিং। ওকে। হিসেব মিলিয়ে জীবন চলে না সিয়াম, তুমি থাকো আমি চললাম। দাঁড়াও, ক্ষণে ক্ষণে এমন চমক লাগিয়ে দিয়ে চলে যাও কেন? যখন মনটাকে নাড়া দিয়েই যাও, তখন না হয় একটু সাড়া দিয়েই বাজে। একটু দাঁড়াও, দুটো কথা বলি। আমাকে তোমার কিসের দরকার? ও মাই গড, তোমার মনে আছে? রক্তকরবী আমার অনেক ফেভারিট। তোমার মনে আছে তুমি যখন টিএসসিতে আমার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে, তখন আমার রক্তকরবী রিহার্সেল চলছে, দলে সবাই আমাকে খেপাতো এই বলে যে তো রঞ্জন দাঁড়িয়ে আছে।
আসলে সেই দিনগুলো এখন আর নেই। তোমার তো এখন কোনো কিছুর জন্যই সময় নেই, এমনকি আমার জন্যও কোনো সময় নেই। এখন তো আমি তোমার কাছে শখের পুতুল। বুঝতে পেরেছি। উতল সাগরের অধীর ক্রন্দন, নীরব আকাশের মাগিছে চুম্বন। অন্যের কথা ধার করে আর কতদিন চলবে? আরে এ ভান্ডার ফুরোবার নয়, সারা জীবনেও ফুরবে না। শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা সব কিছু ভুলে গিয়ে একসঙ্গে থাকতে আরেকবার চেষ্টা করতে পারি না? দেখো, এ নিয়ে আমাদের সোজা কথা হয়ে গেছে, আমি এ নিয়ে আর কোনো কথা বলতে চাই না। তুমি ভালো থাকবে? ভালো না থাকি, ভুলে তো থাকতে পারবো। আমার চোখের আড়াল হয়ে আমাকে মনের আড়াল করতে পারবে তুমি? চেষ্টা করে দেখি। তুমি তো অন্তত ভালো থাকবে। দেখো না, আমি তো তোমাকে খুশি করতে পারছি না, সুতরাং তুমি আমাকে ক্ষমা করো। এই সিমি, চলো আমরা একটা বাচ্চা নিয়ে নেই, দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। এসব টিপিক্যাল বাঙালি মার্কা আইডিয়া কোথায় পাও বলো তো? সিমিন, একটা বাচ্চা আমাদের খুব দরকার। আমার দরকার নেই। বাচ্চা দরকার নেই তো বিয়ে করেছিলে কেন? কেন বিয়ে করার সময় কি লিখে নিয়েছিলে যে বছর বছর বাচ্চা দিতে হবে?
বাজে কথা বলবো না, তোমার মুখে বাজে কথা শুনতে আমার ভালো লাগে না। তাহলে বাচ্চা বাচ্চাও আর করো না। সিমিন, তুমি আসলে কি চাও? তোমার সন্তানের মা হতে অন্তত চাই না। কেন? বাচ্চা হলেই বা কি হবে, হবে তো তোমার মতো কালো উচিত। তুমি এভাবে ভাবছো কেন? এমনও তো হতে পারে যে আমাদের বাচ্চা তোমার গায়ের রং আর আমার মতো মেধানে জন্মালো। সিমিন, তুমি কি সত্যি অন্য কাউকে? আমি অন্য একজনকে ভালোবাসি এবং খুব শীঘ্রই তার সাথে। She calls me to stand in her spotlight again. Tonight I won't be alone. To know that don't mean I'm not lonely. I've got nothing to prove but you that I died with your friend. অনেক সুন্দর। না, ওই জায়গায় আর যাওয়া যাবে না। তুমি অন্য কোথাও ঠিক করো, অন্য কোনো জায়গা তুমি ঠিক করো। ওকে, আচ্ছা ঠিক আছে, আমি রাখছি। হ্যাঁ, পরে কথা বলবো। ওকে, বাই। কোথায় পেলে? কি গলার ফাঁস? গলার ফাঁস মানে যেটা খুললে তুমি, ওটা কি গলার ফাঁস নাকি গলার মালা? ওই একই কথা। তোমার জন্য গলার মালা, আমার জন্য গলার ফাঁস। কোথায় পেলেন? জয় দিয়েছে। জয় দিয়েছে মানে? ও গিফট করলো। গিফট? একটা মানুষ গিফট করেছে অমনি তুমি নিয়ে নিলে? তুমি এটা ফিরিয়ে দিবে? সম্ভব না।
কেন সম্ভব না? আমি বলছি তোমাকে ফিরিয়ে দিতে, তুমি ফিরিয়ে দিবে? পারবো না আমি। তাহলে দাম দিয়ে দিবে? সেটাও সম্ভব না। সেটা সম্ভব হবে কেন? তোমার মতো মেয়েরা শুধু নিতেই জানে, কোনো কিছু ফিরে দিতে জানে না। আর কিছু বলবে তুমি আমাকে? বলতে থাকো। একবার যখন মুখ খুলে গেছে, এখন তার মুখে কোনো জড়তা থাকার কথা। সেমিন, আমি কোনোভাবেই তোমার কাছ থেকে দূরে যেতে পারবো না। মরতে ভীষণ ভয় করে, আমি মরতে চাই না। আমি তোমার কাছে থাকতে চাই। সারাটা জীবন আমি তোমাকে নিয়ে বাঁচতে চাই। আমরা দুজন অনেক কাছাকাছি থাকতে চাই। কিছু বলবে না? মানে আজকে অনেকদিন পরে দুজন একসঙ্গে ঘুমোতে ইচ্ছে করছে। ঠিক আছে। গায়ে সাবান মেখেছো? না। ব্রাশ করেছো? না। তো এক কথা কতদিন বলতে হয় তোমাকে? আগে নিজে ঠিক হও, তারপর আমার কাছে এসো। বিরক্তিকর। আমি যদি আস্ত একটা শ্যাম্পু খেয়ে ফেলি, সাবান খেয়ে ফেলি, পুরো একটা পেস্ট খেয়ে ফেলি, তা তোমার শরীরের মধ্যে ঘেন্না যাবে না তোমার? Thank you.
সরি সরি, আপনারা বসুন, আমি চলে যাচ্ছি। নতুন নতুন পুরানি কি আসে যায়, কাজ হলি তো হইল তোমার। কতক্ষণ হোল নাইট থাকলে কিন্তু 1000 টাকা। ঠিক আছে, দেব। নাচতে পারো? এখানে সবাই নাচতে পারে। আর শোনো, নাচ দেখলে কিন্তু আরো 500 টাকা বেশি দিতেই দেব।
হচ্ছে না বাবা। ও বাড়িতে বউ আছে? আছে। সমস্যা নেই, তা এখানে এসছো? না কি করবো করবো, অনেকদিন পরেই ইচ্ছে করছিল, বাট এখন সেই ইচ্ছে হারিয়ে গেছে। পুরো টাকাই কিন্তু দিতে হবে। দেব। শুয়ে পড়লে আবার টানাটানি করবে না তো? না। তুমি তো অদ্ভুত কিসিমের লোক। তোমাদের এখানে ছাদ নেই, খোলা ছাদ। আমার খোলা ছাদে শুয়ে খুব আকাশ দেখতে ইচ্ছে করছে। খোলা ছাদ কই বাবু, খোলা ছাদ ছিল আমাদের বাড়িতে, আমি আর আমার হাজবেন্ড কত রাত গল্প করে দুজন পার করে দিয়েছি। জানো একদিন কি হলো জানো, আমার হাজবেন্ড আর আমি দুজন গল্প করতে করতে কখন যে সকাল হয়ে গেল। হইছে তোমার এখানে বানাই না আর আইসো না এখানে। মৃত্যুর পূর্বে একটা মিথ্যে বলে যেতে মন চাইছে না। আসলে আমার মৃত্যুর জন্য কোনোভাবেই আমি দায়ী নই। অন্তত মৃত্যুর পূর্বে আসলে সত্যটা বলে যেতে হবে। আমার মৃত্যুর জন্য আমার স্ত্রী সিমিনি দায়ী। যেভাবেই হোক সমাজের চোখে সিমিনকে দায়ী করে আমাকে মরতে হবে। এত সহজে সিমিনকে আমি মুক্ত করে দিতে পারি না। আমার মৃত্যুর পর সিমিন অ্যারেস্ট হবে। সিমিনের ফাঁসি না হলেও অন্তত কয়েক বছর জেল হবে, তাও ভালো। অন্তত জেলের মধ্যে থেকে তার রূপ সৌন্দর্যের অহংকার অনেকটা চুরমার হয়ে যাবে। একটা উপায় বের করতে হবে। এই মৃত্যুতে সিমিনকে দায়ী করা হয় এমন কিছু একটা করতে হবে।
আমাকে অনেক খুঁজছো তুমি, সারাটা বাড়ি তন্ন তন্ন করে খুঁজছো, তাই না? পাচ্ছ না তো? রাগ হচ্ছে খুব আমার উপর, জানালার কাছে যাবে একটু? আকাশের দিকে তাকাও, চেয়ে দেখো তো, আমাকে কোথাও দেখতে পাও? আমি কি কোথাও আছি? আমি জানি আমাকে তুমি অনেক ভালোবাসো, আমিও বাসি তোমাকে, অনেক ভালোবাসি, আমারও ভালোবেসেই যাব। তবে আর মনে হয় বেশি দিন এমনটা চালিয়ে যেতে পারবো না। তোমার কাছ থেকে দূরে চলে গিয়ে তোমাকে গভীর কষ্টে ফেলেছি আমি, তবে যা করেছি তোমাকে ভালোবেসেই করেছি। তোমার হাত ধরে অনেক দূর হাঁটার ইচ্ছা ছিল আমার, কিন্তু বিধাতা আমাকে থামিয়ে দিল। একটা বাচ্চা চেয়েছিলে আমার কাছে, দিতে পারলাম না। জানো, তোমাকে একটা বাচ্চা দিয়ে যাওয়ার খুব ইচ্ছে ছিল আমারও, কিন্তু তোমার সামনের দিনগুলোর কথা ভেবে নিজের ইচ্ছেটাকে চাপা দিয়েছি। কি রাগ হচ্ছে আমার উপর? রাগ করো না, আমি তোমাকে অনেক ভালোবাসি, আর তাই তোমার সাথে ভালো না বাসার অভিনয়টা আর চালাতে পারছিলাম না, তাই তো তোমাকে ছেড়ে, এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হচ্ছে। আমাকে তুমি ক্ষমা করো। নয়নের মাঝখানে নিয়েছো যে ঠায়, কবিগুরুর কথা তোমার জন্য আমার জীবনে যে কি ভীষণ সত্যি হয়ে আছে তা কি জানো? খুব কি জানতে ইচ্ছা করে কেন তুমি আর আমি আজ এক দিগন্তে নেই? কেন এমন হলো যার জন্য তোমার আমার মাঝখানে এমন অনতিক্রম্য ব্যথার সাগর? তোমাকে জানিয়ে তোমার ব্যথা আর বাড়াতে চাই না, একদিন হয়তো জানবে।
নিয়তিকে মেনে নিলাম, কিন্তু তোমার নিয়তিকে একই সুতোই গাঁথতে চাইনি, তাই একেবারে চলে গেলাম। যদি কখনো অবসর মেলে আকাশে খুঁজে দেখো আমায়, কি দেখবে তো? আমি তখন তোমার দিকেই তাকিয়ে থাকব। চিনতে যদি পারো আমায়, অন্তত চেষ্টা করো তোমার সিমিন। বাজা বাজা।